takes a slight deflection as well off the defender. Now, having to really get something out of it. মা একদম কেন লো বেটা নিয়ে আসছেন বাইশ কেজি তাহলে তো ভালো মাংস হয়েছে আহ জবাই করতে দেখলে কাটতে দেখলে না একটু শান্তি লাগতো যাক ছবি তুলে নিয়ে আসছেন অনেক মাংস হয়েছে ভালোই হয়েছে অনেক সবই না থাকলে তো আমার কষ্ট হইতো দিক দিয়ে ওটা নামা করতে তাই হ্যাঁ এখানেও খাসির মাংস পাওয়া যায় তবে অনেক সময় ভেড়ার মাংস দিয়ে দেয় এই জন্য পুরো একটি আস্ত খাসি অর্ডার করে তারপরে হচ্ছে জবাই করে নিয়ে আসছে মাংস আর এটা হচ্ছে সেই খাসির ছবি যেহেতু আমি যেতে পারিনি তাই ছবি তুলে নিয়ে আসছে আর আছে প্যাকেট দুটো প্যাকেট এমনিতে কলিজা গুলা সব একসাথে করে দিছে ভালোই মাংস হয়েছে আপনার তো বলছেন যে কত কত 18 কেজি দিতে পারেন আইডিয়া করছি যে এরকম ঢাইলা দেন তারপরে যা রান্না করার বেশি করে রান্না করে ফেলে আর বাকি গুলা প্যাকেট দুই ভাই বোন মিলে এখন খাসির মাংস গোছাচ্ছি এখানে প্রায় 24 কিলোর মতো মাংস আছে সো পুরোটা তো রান্না করে ফেলবো না তাই কিছু প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর বাকিটা হচ্ছে রান্না করব সো বন্ধুরা আমাদের সাথেই থাকুন আজকের পিসগুলো দাও ঠিক মতো আছে ওই দিন বেশি বড় বড় পিস করছিল আজকের পিসগুলো ভালোই হয়েছে বেশি বড় না হাড় আর মাংস কি একসাথে মিলানো মনে হয় তো মিলানো মগজ তো এইটা ভাইয়া আপনি ওইটা কি বললেন ওইটা কি ওইটা আমার ইয়া গুদা গুদা কলিজা হ্যাঁ হ্যাঁ গুদা কলিজা হাড় আর মাংস একসাথে মিলানো মনে হয় মিলানো কারণ এই দুই দুই ব্যাগ করছে তো পানি ঝরাইতে রাখি তাজা মাংস খাওয়ার স্বাদই আলাদা একবারে বেশি করে রান্না করে ফেলে যাতে দুই দিন রেখে খাওয়া যায় সালেবের শখ অনেকদিন না ভালো হয়েছে কারণ অনেক সময় হলো কি যে খাসির মাংস কিনতে গেলে ভেড়ার মাংস দিয়ে দেয় বাজার থেকে আনতে চাই না কি জন্য কতদিনের আগের আগের মাংস আর ভেড়া ওগুলা আর এটা তো অরিজিনাল খাসি আমরা এখন মাংসগুলো প্যাকেট করে রাখছি যতটুকু রান্না করব ততটুকু আলাদা করে রেখে বাকিগুলো এখন প্যাকেট করছি যেহেতু আমাদের কিছু কাছের লোকজন আছে তাদেরকেও আমরা দিব এই জন্য এখন প্যাকেট করব তাদের বাসায়ও পৌঁছায় দিয়ে আসব এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যার জন্য একটু তাড়াহুড়া করছি এটা যখন আমাদের সব মাংসগুলো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন রান্না করার জন্য কিছু মাংস ধুয়ে নিলাম সো বন্ধুরা আজকে মাংস রান্না করার জন্য অলরেডি আমি মশলা কষানো শুরু করে দিয়েছি কারণ বাসায় সবাই অপেক্ষা করছে কখন আমার রান্না কমপ্লিট হবে আর কখন সবাই খাবে
আজকে বাসায় একদম কুরবানি ঈদের মতো একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। কারণ কুরবানি ঈদের সময় দেখা যায় আমরা যখন কুরবানি দেয় অপেক্ষায় থাকি কখন মাংসগুলো নিয়ে বাসায় আসবে, আমরা বিলি করব, তারপরে হচ্ছে রান্না করব। রান্না করার পরে সবাই একসাথে বসে খাওয়া, যে একটা আমেজ আজকে আসলে ওই জিনিসটা ফিল হচ্ছে। তো ভাইয়া বলছিল যে আজকে এতগুলো মাংস একসাথে নিয়ে আসছি, মনে হচ্ছে যে সেই কুরবানি ঈদের মতো একটা আনন্দ হচ্ছে। সো যাই হোক বন্ধুরা, আসলে ফ্রেশ মাংস খাওয়ার মজাই আলাদা। আর বাজার থেকে আমরা যে মাংসগুলো কিনে নিয়ে আসি ওগুলো তো বেশিরভাগ সময় ফ্রিজিং করা থাকে, ফ্রেশ থাকে না অমন না, ফ্রেশও থাকে। তবে অনেক সময় দেখা যায় খাসির মাংস কিনতে গেলে ভেড়ার মাংস দিয়ে দেয়, এই জন্যই অবশ্য সবাই প্ল্যান করেছে বাসার যে আমরা একবারে পুরো একটা খাসি অর্ডার করে তারপরে হচ্ছে পুরো মাংসটা আমরা নিয়ে আসবো, এই জন্যই হচ্ছে ও অর্ডার করেছে। তবে আজকে যে খাসির মাংস নিয়ে আসবে এটা কিন্তু আমি জানতাম না, কারণ দুপুরের পরে আমি ঘুমাইছিলাম। তারপরে ভাইয়াকে হয়তো ওনারা ফোন করেছে যে আজকে তারা খাসিটা জবাই করবে এবং মাংস নিয়ে আসার জন্য ভাইয়াকে ফোন করে। তারপর হচ্ছে ভাইয়া তড়িঘড়ি করে বের হয়ে যায়, কারণ তারা ভাইয়ার সামনেই সব কিছু করে। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি শুনি যে ভাইয়া মাংস আনতে গিয়েছে। তবে আজকে মশলা তেমন একটা ছিল না, আদা রসুন পেস্ট করা ছিল না, এখন আমি তাড়াহুড়া করে আবার আদা রসুন পেস্ট করলাম, কারণ আমি জানতাম যে আরও দুই একদিন পরে হয়তো মাংস আসবে। সো একদমই অল্প মশলা ছিল, তাই আবার তাড়াহুড়া করে মশলা ব্লেন্ডার করে নিলাম। খাসির মাংস হচ্ছে কি, একটু মশলা বেশি না দিলে কিন্তু খেতে ভালোও লাগে না, কারণ খাসির মাংসে আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা গন্ধ থাকে। সো দেখা যায় মশলার পরিমাণ একটু বেশি হলে তখন সেই গন্ধটাও থাকে না, তখন খেতে ভালো লাগে। এই জন্য একটু পরিমাণে মশলা বেশিই দিয়েছি আজকে। জানি না আমার আজকের মাংস রান্নাটা কেমন হবে, তবে এর আগে তো আমি আর অনেকবারই মাংস রান্না করেছি, তারপরও আজকে একটু নার্ভাস লাগছে। কারণ বাসার সবারই আজকের মাংস রান্নার দিকে একটা আলাদা অ্যাটেনশন আছে, কারণ একদম ফ্রেশ টাটকা খাসির মাংস নিয়ে আসছে, সবাই আজকে বসে একসাথে খাবে, সবারই একটা আলাদা প্ল্যান। সো এই জন্য একটু নার্ভাস লাগছে। যাই হোক আমি আমার বেস্টটা দেওয়ারই চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আজকের মাংসটাতে আমি কিন্তু পরিমাণে অনেকটাই বেশি ঝাল দিয়েছি। আমাদের বাসায় যদিও কারো ঝাল খেতে তেমন কোনো প্রবলেম হয় না, আমার একটু প্রবলেম হয়, আমি অত একটা খেতে পারি না। তবে ভাইয়া বারবারই বলছিল যেন একটু ঝালের পরিমাণ বেশি দেই, কারণ ঝাল বেশি হলে খেতে ভালো লাগবে, এই জন্য একটু ঝাল পরিমাণে বেশি দিয়েছি। সো বন্ধুরা, আমার আজকের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন। তবে আজকের মাংসের মধ্যে কিন্তু আমি আলাদা কোনো পানি দেইনি, আমি এটা কষানোর মধ্যেই হচ্ছে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন অনেক সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে মাংসটা, আর পানি দেইনি এই কারণে কারণ ঝোল রাখবো না, একদম ভুনা মাংস রান্না করব। ভুনা মাংসটা যেরকম হয় ওই রকমই করতে চেয়েছি, এই জন্য পানি দেইনি। সো বন্ধুরা, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে সবাই অবশ্য রুটি খেতে চেয়েছে মাংসের সাথে, এই জন্য রুটি আমি বানাইনি, তবে ভাইয়া বাহির থেকে রুটি কিনে নিয়ে আসছে, আর এখন সেই রুটি দিয়েই হচ্ছে আমরা মাংস খাবো। মাংস রান্না কিন্তু মজা হয়েছে, রান্না কিন্তু মজা হয়েছে। না আমি এক পিস খাইছি এই জন্য বললাম, কষ্ট করে রান্না করছি, প্রশংসা করা লাগবে না। মাংসের কালার দেখছেন কত সুন্দর এসেছে, বেশি করে নেন, বেশি করে উঠান, সমস্যা নাকি, বেশি করে উঠান, বেশি করে খেয়ে নেন। চারিদিকে এমন মশলা ছড়াইছে, তেল ছিটা ছিটা পুরা, এগুলো পরিষ্কার করতে খবর হয়ে দেবো। ওই যে চারুপাশে ছড়াইছে, পরিষ্কার তার করিনি। রেডি হয়ে গেল আমাদের রুটি মাংস, এই রুটির সাথে এই মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, সফট আছে রুটি।
সো বন্ধুরা, আমরা সবাই একসাথে খেতে বসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর আপনারা যারা খাসির মাংস পছন্দ করেন, তারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। আর আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। কথা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।